ব্রেকিং দিন তো সকালে একটু ব্রেকিং দিন, নইলে আমাদের এত ভিউ কিউ আসছে না, আপনি একদম ব্রেকিং দিচ্ছেন না, আর কে কে যাচ্ছে ব্রেকিং? আবার কি আসবে ব্রেকিং কি? আপনি দেখুন, শুধু আমি এই প্রশ্নটা কিন্তু সাংবাদিক স্বপন দাশগুপ্তকে করছি, আপনার কাছে নিশ্চিত ভাবে আছে নেক্সট কে যাচ্ছে তৃণমূলে আপনাদের দল থেকে? আজকে বলে দিন, আজকে একদম ব্রেক করে দিন। একদিক থেকে অনেকেই আশা করেছিল যে রামপুরহাটের যে ঘটনাটা, যে নৃশংসভাবে যে ঘটনাটা ঘটেছিল, এটার পরে হয়তো মানুষ একটু নড়ে চড়ে বসবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়নি। এখন এরপরে রোজই কোনো না কোনো ভাবে কেউ কেউ মানে রাজনৈতিক খুন খারাপিটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, সেটা থামছে না। কিন্তু সেই তুলনায় মানুষের প্রতিবাদটাও কিন্তু সে তুলনায় খুবই কম। তো এখন দেখতে হবে যেটা কতদিন এমনি ভাবে চলে। আমার মনে হয় না এটা বেশি দিন এমনি ভাবে চলবে, কারণ পশ্চিমবঙ্গের যে ধরনের ঐতিহ্য আছে, রাজনৈতিক যে ইতিহাস, ঐতিহ্যটা তুমি দেখতে পারো, এই ধরনের রাজনীতি বেশি দিন চলতে পারে না, এর একটা প্রতিবাদ আসবে। আর যখন প্রতিবাদটা আসবে, আমরা আশা করছি যে এটার নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি দেবে। এর জন্য যা সাংগঠনিক প্রস্তুতি, যে ধরনের মানসিক প্রস্তুতি, সেগুলো আমাদের নিজেদের মধ্যে তৈরি করে রাখা উচিত। আপনি একটা কথা বললেন যে এখানে অপরাজিত ছবি যেটা অনিক দত্ত পরিচালিত সেটা নন্দনে চলতে দেওয়া হচ্ছে না, একদম ঠিক। এর আগেও অনিক দত্তের ছবি আটকানো হয়েছে এবং তার একটা মানে বাম মনোভাব রয়েছে এবং সেই জায়গা থেকে এটা হয়ে থাকতে পারে, এইরকম বেশ কিছু স্পেকুলেশন চলছে, একদম ঠিক। কিন্তু এই জায়গা থেকে আপনি যখন এই প্রশ্নটা তুলছেন, তার একটা কাউন্টার কোয়েশ্চেন অবশ্যই আসবে। আপনারাও কিন্তু রাজস্থানে যখন সঞ্জয় লীলা বনশালি পদ্মাবতের সেট তৈরি করছেন, সিনেমাটাও রিলিজ করেনি, সেই সময় সেই সেটে গিয়ে কর্ণী সেনা অ্যাটাক করেছিল, সেট ভেঙে দেওয়া হয়েছিল, এটা কি, এটা নিয়ে কি বলবেন? এই এই একই মনোভাব। আমি আমার মনে আছে পদ্মাবতী নিয়ে যখন যখন একটা কোনো একটা রাজপুতের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল, ওটা ভারতীয় জনতা পার্টি, তাদের মধ্যে কেউ কেউ বিজেপি সাপোর্টার থাকতে পারে, ওদের মধ্যে তার একটা এই হয়েছিল যে এটা ইতিহাস বিকৃত করা হচ্ছে না, করা হচ্ছে না। আরে এইসব হিন্দি সিনেমাতে তো একটু একটু ইতিহাস তো একটু নিয়ে তো একটু নয়ছয় হয়ই এই ব্যাপারটা। কিন্তু ব্যাপার আমি একটা মানে নীতিগত ভাবে আমি মনে করি যে এই ধরনের আর্টিস্টিক ফ্রিডম, আর্টিস্টিক স্বাধীনতাটা খর্ব করা যায় না। আর যখন পশ্চিমবঙ্গে হলের একটা এমনিতেই একটা শর্টেজ আছে, বাংলা সিনেমা দেখানোর জন্য হলের একটা ভালো হলের শর্টেজ আছে, তখন একটা নন্দনের একটা দায়িত্ব আছে। আর অনিক দত্ত বামপন্থী হতে পারে, আমার আমার কিন্তু ভালো সিনেমা তো বানায়, একদম। আমি ওনাকে আমি তো ওনার আমি তো ওনাকে যাচাই করব না উনি কাকে ভোট দেন, একদম। আমি মানে মানুষকে বা তাদের তাদের যেসব ক্রিয়েটিভ যেসব এক্সপ্রেশনটা, তো তাদের মানে রাজনৈতিক মানে কি তার রাজনৈতিক বিশ্বাস আছে সেগুলো নিয়ে তো আমি যাচাই করতে চাই। অনিক দত্ত এখন একটু পোস্ট ন্যাশনাল ব্যাপার আছে ওনার, একটু আছে ভালোই, ওটা নিয়ে তর্ক করা যেতে পারে, ভালো একটা আলোচনা করা যেতে পারে, কিন্তু ওনার আমি ছবি কেন আটকাতে যাবো? উনি খুব ভালো ছবি বানান, একদমই একদম ঠিক বলেছেন। এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, আপনি যে ফ্রিডম অফ স্পিচের কথা বললেন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বললেন, সেটা কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় স্তরে বিভিন্ন সময় খর্ব করা হয়েছে। কিভাবে? মানে ধরুন আমরা তো এটাকেই গণতন্ত্র বলবো যে আমি চাইলে পরে সরকারের এগেনস্টে ইজিলি সমালোচনা করতে পারি, সেটা অবশ্যই হ্যাঁ গঠনমূলক সমালোচনা হতে পারে আপনি বলতে পারেন। কিন্তু আপনি দেখুন ভীমা কোরেগাঁওয়ের ঘটনা দেখুন, আপনি স্ট্যান্ডসামির ঘটনা দেখুন, এই পরের পর কেসগুলো বিভিন্ন সময় বেশ কিছু মিডিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, আপনাকে এটা মানে স্পেসিফিক্যালি বলে দিতে হবে না, আপনি আরো আমার থেকে আরো বেটার জানেন যে মিডিয়া যখনই সরকারের এগেনস্টে বলেছে, কোট আনকোট কেন্দ্রীয় সরকারের এগেনস্টে বলেছে, চেপে দেওয়ার চেষ্টা হয়েছে, নরেন্দ্র মোদী সেই অর্থে প্রেস মিট খুব একটা করেননি, করতে উনি স্বচ্ছন্দ নন, এবং অতি অবশ্যই যে স্ট্যান্ডসামি কেসটা, এটাকে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি আমি স্ট্যান্ডসামি কেসটা নিয়ে আমি অত কিছু জানি না, আমি অত বিস্তারিতভাবে জিনিসটা জানি না, কিন্তু আমি এটাকে নীতিগতভাবে জিনিসটাকে আমি দেখি যে খুব ক্যাজুয়ালি এই ধরনের সেডিশনের যে আইনটা আছে,
এটা খুব ক্যাজুয়ালি অনেক সময় ইউজ করা হয়, মানে দেশদ্রোহিতাটা একটা খুব মানে গম্ভীর একটা চার্জ, রাইট? এবং কেউ বিরুদ্ধে বললেই বলা হচ্ছে পাকিস্তানে চলে যাও। পাকিস্তানে চলে যাও তো স্লোগানের টাই, ওগুলো নিয়ে ওই করা যায় না, ওগুলো তো মানে রাস্তার স্লোগান, ওটা কেউ সিরিয়াসলি বলে না। কিন্তু আসল কথা হচ্ছে এই যে দেশদ্রোহিতা যে আইনটা আছে এটা একটা ক্যাজুয়ালি ইউজ করা যায় না। আর এটা এটা নিয়ে একটু আমাদের যারা এইসব পাবলিক প্রসিকিউটর পুলিশ এসব আছে তাদের একটু চিন্তা করা উচিত যে কি কখন কোন আইনটা মানে ব্যবহার করা উচিত। আর আর দেখো আমি মনে করি না কোনো মিডিয়া ফ্রিডম কারোর মানে খর্ব হয়েছে কোনো দিকেই। আরে পশ্চিমবঙ্গে দেখো না আমরা নিজেদের একটা কিছু এটা ঠিক উল্টোটা হচ্ছে না এখানে, এখানে কি মানে এটা মানে এটা মানে বিজেপি তাদের কিছু কথাবার্তা এখানে কেউ বাংলা কাগজে একটা প্রকাশ করতে তো একদম যাই ইচ্ছে, মানে এই এডিটর সরিয়ে দেওয়া হচ্ছে সেখানে তৃণমূলের মানে স্পোকসম্যানকে একদম সম্পাদক করে দেওয়া হচ্ছে, হ্যাঁ ফুটবল ক্লাবে ভাই মানে লোককে উঠিয়ে দেওয়া হচ্ছে মোহনবাগান ক্লাব এত বড় একটা ক্লাব সেখানে করে দেওয়া তৃণমূলের লোককে দিতে হবে, এ ভাই তাই করে দেখি এইসব তো চলছে এদেশে, কে কি বলবে এখন। মানে ব্যাপারটা হচ্ছে যে যে এক ধরনের সুস্থ রাজনীতি করার জন্যে যে একটা মানসিক যে একটা দূরদর্শিতা দরকার আমার মনে হয় অনেক ক্ষেত্রে সেটা নেই। সার্টেনলি আমি মনে করি যে পশ্চিমবঙ্গে আজকে যারা রাজ্য চালাচ্ছে তাদের কাছে সেটা নেই। আর এখন এটাও হতে পারে যে আমরা পুলিশের ওপরে পুলিশের যে মানে অ্যাসেসমেন্ট কি সেই ভিত্তিতে কেস করাটা একটু অনেক খুব মানে একটু ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়, এতে গন্ডগোল হয়ে যায়। আর এখন কে আরবান নকশাল কে মানে রুরাল নকশাল এসব গুলো একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখো মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে এক ধরনের টলারেন্সটা টলারেন্সের লেভেলটা সারা ভারতবর্ষে আরো আরো মানে একটা আমাদের একটা উদার চিন্তাধারার মধ্যে থাকতে হবে। এতে আমার মনে হয় রাজনীতি কোনোভাবেই মানে রাজনৈতিক ভাবে নার্ভাস হয়ে যাওয়াটার কোনো মানে আমি মানে কোনো এটার কোনো জাস্টিফিকেশন আমি দেখতে পাই না। লোকে এটা এটা আমাদের গণতন্ত্র, এখানে অনেক কিছুই আমাদের গিলতে হয়, একটু গন্ডারের চামড়াও থাকতে হয়, সেসবগুলো নিয়েই চলতে হয়। আপনি আপনি যে আরবান নকশালের কথা বললেন স্বপন, এটা এটা আমার সাংবাদিক স্বপন দাশগুপ্তকে এই প্রশ্নটা যে আপনার কোথাও মনে হয় যে স্ট্যান সামির মতো ওই রকম একজন বয়স্ক যার শির দ্বারা বেঁকে গেছে, হ্যাঁ যাকে মানে শেষ মুহূর্তে এতটা অসুস্থ তাকে একটা জামিন মঞ্জুর করা হলো না, সে ওই জেলের মধ্যে বসে প্রধানমন্ত্রীকে মারার ছক কষছে, এটা হতে পারে? ইজ ইট পসিবল? মানে আমি সাংবাদিক স্বপন দাশগুপ্তকে প্রশ্ন করছি। দেখো আমার মনে হয় দেখো এই একজন অসুস্থ ভদ্রলোক তাকে নিয়ে তাকে একটু মানে মান সম্মানের সঙ্গে এখন তার রাজনৈতিক চিন্তাধারা হয়তো একটু উগ্রপন্থী হতে পারে, আমি মানছি উগ্রপন্থী হতে পারে, আর তারা অনেক সময় অনেক ধরনের মানে পাগলামি পাগলপন্থী পরিকল্পনা নিয়েও থাকে এরা একটু এই ধরনের, কিন্তু ওটাকে ট্যাকল করার হয়তো অন্য উপায়ও ছিল। আচ্ছা আচ্ছা স্বপনদা, আবার একটু রাজ্যের প্রসঙ্গে আসি। আমরা দুটো উপনির্বাচন দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বালিগঞ্জটাকে তুলে ধরি, বালিগঞ্জে আপনারা তৃতীয় স্থানে পৌঁছে গেলেন এবং সেখানে মানে শাহরা শাহ আলিম যে ফাইটটা দিলেন সেটা কিন্তু কেয়া ঘোষ দিতে পারলেন না, এটা কি কোথাও আপনাদের মানে আবার আবার সেই পুরনো জায়গাটায় আমি ফিরতে চাইছি যেখানে আপনাদের মানে প্রধান বিরোধী হিসেবে প্রধান বিরোধী দলে বসার মানে জায়গাটা করে দিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষই বেশ কিছু আসন দিয়ে, যদিও সেটা ওই আপনাদের যে এক্সপেকটেশন 200 সেটা পূর্ণ হয়নি, কিন্তু তবু আপনারা কোথাও সেটা তো ধরে রাখতে পারলেনই না, বরং সেই জায়গাটা কোথাও আবার বামেরা ঢুকে পড়ছে, এইরকম কোথাও আপনার মনে হচ্ছে যে মোহাম্মদ সেলিম পৌঁছে যাচ্ছে,
শাহরা সাহালিম সেকেন্ড পজিশনে উঠে আসছে, আপনাদের সেই অর্থে কোথাও রাস্তাঘাটে নেই, মুভমেন্ট নেই, বিজেপি যেন কোথাও নেই, এইরকম কি হচ্ছে? আসানসোলে তো, আসানসোলে তো আমরা দু নম্বর পজিশনে, মানে আসানসোলে তো ফাইটটা দিয়েছিল ঠিক, কিন্তু আসানসোলে কোনোদিন তৃণমূল জেতেনি, যেখানে কোনোদিন তৃণমূল জেতেনি সেখানে জানি তৃণমূল জেতেনি, ওখানে একটা পুরো সেগমেন্টে যদি 1.5 লাখ ভোটে কেউ লিড করে তার আর কোনো জেতার তার কোনো এই থাকে না, তো সেটা কি ধরনের ইলেকশন সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু বালিগঞ্জে যেটা হলো, আর বালিগঞ্জে আমি বলতে পারি কেন, আমি আমি বালিগঞ্জের, আমি বালিগঞ্জের ভোটার, বালিগঞ্জে যেটা হলো যে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভোটটা কিছুটা ভাগাভাগি হয়ে গেছিল। আচ্ছা, এটাই দেখা যাচ্ছে যে দুটো মুসলিম ডমিনেটেড ওয়ার্ডে সিপিএম মানে কমোটেও কিন্তু লিড তো করেছিল, এখন সেইখানে এটা মুসলিম ভোটটা যখন স্প্লিট হয়ে গেছে তখন সিপিএম এর একটু পাল্লাটা আর একটু ভারী হয়ে অন্য অন্য জায়গায় সেসব অন্য ওয়ার্ডে যেভাবে টার্ন আউটটা আমরা সেরকম ভাবে করাতে পারিনি, তো এটা একটা একটা রাজনৈতিক দিক থেকে একটা ফেলিয়ার, একটা বড় ফেলিয়ার। আমরা এমন পরিবেশ, আমরা এমন মানে ভোটারদের মোটিভেট করতে পারিনি যে এসো ভোটটা দিয়ে যাও। এখন সাধারণত উপনির্বাচনে কেউ মানে স্পেশালি মধ্যবিত্ত এরিয়া এলাকায় ভোট কিছুই হয় না, মানে একদম 0% মানে 5% 10% হলেও তো মানে বিরাট কিছু হয়ে যায়, তো এটা একটা হয়েছে। কিন্তু আমি মনে করি না যে এখনো এমন পরিস্থিতি আছে যাতে তুমি মানে জোর গলায় বলতে পারো যে বাম ফ্রন্ট আবার প্রধান বিরোধী জায়গাটা নিয়ে নিয়েছে। এখনো বিজেপি আছে কিন্তু কিন্তু বাম ফ্রন্ট চেষ্টা করছে, তাদের একটু খুব একটা মানে এনকারেজমেন্টও দিচ্ছে তৃণমূল থেকে, কেন আমাদের ফ্ল্যাগ গুলো যেমন ঝটাঝট নামিয়ে দিয়ে দিত বালিগঞ্জে, বাম ফ্ল্যাগ গুলো কিন্তু রেখে দেওয়া হতো। আচ্ছা, ভালোই কথা। এখন মোহাম্মদ সালিম, সায়রা আলিম এরা করুক, আমরা আরো চাইবো যে যে তৃণমূলের ওই ধরনের ঘাঁটির মধ্যে তারা বাম আরেকটু ইন্টারভিন করুক, ভালোই হবে। আচ্ছা, এই এখান থেকে একটা প্রশ্ন থাকবে, সেটা হলো আপনি যেটা বলছিলেন যে মাইনরিটি ভোটের কথা, পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে একটা হিউজ পার্সেন্টেজ অফ মাইনরিটি ভোট রয়েছে, যেটা আপনি বলছিলেন বালিগঞ্জের ক্ষেত্রে যেটা হয়েছে, যে এরকমও একটা কোথাও স্পেকুলেশন করা হচ্ছে যে বাবুল সুপ্রিয় ওখানে যে মার্জিনে জিতেছেন সেটা কিন্তু সুব্রত মুখার্জি যে মার্জিনটা পেয়েছিলেন তার ধারে কাছেই নয়, খুবই কম মার্জিন, তার একটা কারণ কোথাও এইরকম একটা স্পেকুলেশনও চলেছে যে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে এসছেন, বাবুল সুপ্রিয় একটা দীর্ঘ বিজেপির ইতিহাস রয়েছে, সে কারণে মাইনরিটিটা ক্ষুব্ধ ছিলেন। এবার পশ্চিমবঙ্গের মতো একটা স্টেটে যেখানে এত সংখ্যক একটা মাইনরিটি পপুলেশন, সেখানে আপনারা যেটা একটা লিনিয়ার বিভাজন করতে চাইছেন, যেটা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বিভিন্ন স্টেটমেন্টে বলে থাকেন যে আমরা 70-30, এই যে 70-30 ভাগ, 70-30 একদম স্পষ্ট বিভাজন, এটা কি পশ্চিমবঙ্গে করে শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে আদৌ কোনোদিন ক্ষমতা দখল করা সম্ভব হবে? কি মনে হয় এই জায়গায় আপনাদের কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ? আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতের সব নাগরিকরা সমান, তা আমাদের দরকার হিন্দু ভোট, আমাদের দরকার শিখ ভোট, আমাদের দরকার মুসলিম ভোট, সব দিকেই ভোটের। কিন্তু শুভেন্দু অধিকারীর স্টেটমেন্ট 70-30, হ্যাঁ ঠিক আছে 70-30 বলছে, এখন মানে 70-30 হচ্ছে কারণ বাস্তবে এটাই হচ্ছে, বাস্তবে এটা হচ্ছে, কিন্তু এখনো আমাদের আনফর্চুনেটলি 70-এ আসেনি, আমরা যেদিন 70-এ আসবো সেই সেদিন একটা আলাদা ব্যাপার হবে। আশা করি 30 আপনাদের টার্গেট নয়, 30 না হলেও চলবে। দেখো 30 আমার কাছে, আমি তোই বলছি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আজকে পশ্চিমবঙ্গের মানুষের যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে মুসলিম সমাজেরও সেই একই সমস্যাগুলো তাদেরও সম্মুখীন হতে হয়। এখন তুমি যদি মুসলিমদের দিয়ে পুরোপুরি ভাবে আইডেন্টিটি পলিটিক্স খেলো যে তাদের প্রধান মানে 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 তাদের মানে মুসলিম ছাড়া আর কিছু নেই এইরকম রূপে তুমি যদি জিনিসটাকে প্রেজেন্ট করো, তারা নাগরিক হতে পারে কিন্তু পেলে মুসলিম, এই ধরনের রাজনীতি যখন হয়
তখন স্বাভাবিক যে তারা তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এটাও ঠিক যে আমরা কতগুলো সমস্যা, যেমন অনুপ্রবেশ, যেমন রোহিঙ্গিয়াদের ইনফিল্ট্রেশন, এইসব বা সাম্প্রদায়িক যে এসব হচ্ছে বাংলাদেশে, সেগুলো সেগুলোর কথা আমরা কিন্তু চিরকাল ভুলে যাব। আমরা বলবো এতে আমাদের ভোট আসুক না আসুক, কিন্তু এর মানে নয় যে আমরা এটাকে কোনোভাবে ডাইলিউট করব। কেন, আমরা ডাইলিউট করলেও আমাদের এখন ইমিডিয়েটলি ভোট আসবে না। কেন, একটা ট্রাস্ট ডেফিসিট আছে মুসলিম সমাজের ভারতীয় জনতা পার্টির প্রতি, সেটা মানতেই হবে। যে যোগীজি মোদিজি কি ধরনের পরিকল্পনা, তারা সব জায়গায় তাদের জন্যই রাস্তা, তাদের জন্যই জল, তাদের জন্যই বাড়ি, সবই করা হয়েছে, কিন্তু ভোটের বেলায় আসে না। এটা ইউপিতেও দেখলাম, এটা আসামেও দেখলাম, কিন্তু আসামে একটা আলাদা ছিল যে আসামে আসামি ভাষী মুসলিমরা একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে। আচ্ছা, আসামি ভাষী মুসলিমরা, যেটা এটা বাংলা ভাষী মুসলিমরা দেয়নি। তো এখন আমাদের চেষ্টা করে যেতে হবে যে আমরা নিশ্চয়ই একটা মুসলিম ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা মুসলিম নেতৃত্ব নিশ্চয়ই স্থাপনা করি। কোনো ক্রেডিবল যদি ফেস পাওয়া যায়, আমাদের আছে একজন দুজন, বেশি নেই, একজন দুজন আছে, মাহফুজা আছে, তারপরে আরো একজন দুজন আছে, কিন্তু কিন্তু আমরা আমাদের রাজনীতিটাকে কোনোভাবে ডাইলিউট করব না, আর কোনোভাবে আমরা একটা মানে ধোকা সেকুলারিজম নিয়ে আমরা রাজনীতি করব না। আমরা যে ধরনের সমস্যাগুলো মুসলিম সমাজের কাছে ধরে রাখা উচিত, আমরা সেগুলো রাখবো। আর যে সমস্যাগুলো আমরা মনে করি যে তাদেরও সম্মুখীন হতে হবে, যেমন অনুপ্রবেশকারী, যেমন রোহিঙ্গাদের ইনফিল্ট্রেশন, এগুলো মুসলিম সমাজকেও এগুলোর সম্মুখীন হতে হবে। তো এই এতে এখন দেখা যাক, এটাতে 70-30 হয় কি অন্য কিছু হয়, কিন্তু এটা ঠিক যে এই গতবারের ইলেকশনে প্রায় 95% মুসলিম তৃণমূলকে ভোট দিয়েছিল, প্রায় 95% মুসলিম। তার মধ্যে মানে কংগ্রেস যে ভোটটা পেত, যেমন সুজাপুর যেখানে মানে ঘনিখানের পুরনো সিট, সেখানে মানে ঈশার যে অবস্থা হলো, 10,000 ভোট পেল কংগ্রেসে, মানে সব চলে গেল তৃণমূলে। তো এটা এটা উদাহরণ, একটা ছোট্ট উদাহরণ। আর এখন এই ধরনের রাজনীতিতে মানে এই ধরনের যদি বিভাজন হয় তাহলে আলাদা ব্যাপার এখন হবে। এটাতে এটা আমাদের অপরচুনিটি না এটা আমাদের ডেঞ্জার, সেটা তোমরাই বলতে পারবে। এনআরসি নিয়ে আগামীতে কি ভাবছেন? তোমরা এইটাই একটা ভুল করো যে এনআরসি তো হচ্ছে না, যেটা সংসদে পাস করা হয়েছে সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা শরণার্থীরা, যারা ধর্মীয় নির্যাতনের কারণে পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এসেছে ভারতবর্ষে, 31 ডিসেম্বর 2014 পর্যন্ত তাদের নাগরিকত্ব দেয়া হবে। এতে কোনো জায়গা নেই, সিএতে কোনো জায়গায় মেনশন নেই যে কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এটা আইনে নেই। সুপ্রিম কোর্টের আদেশে, নির্দেশে, এটা কেউ এনআরসির কোন পরিকল্পনা নেই এখন। এটা এনআরসিটা আসছে কোথা থেকে? অনেকে এটা কনফিউজ করে ফেলে, আমাদের দলেরও অনেকে কনফিউজ করে ফেলে, এই জিনিসটা আর একটু মানে জটিল করে দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সিএ, এনআরসি বলে কিছু নেই। ঠিক, সিএ তেও একটা প্রশ্ন আছে। সিএ তে যেটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যে সমস্ত ধর্মীয় সম্প্রদায় তারা যদি অত্যাচার বা নিপীড়নের শিকার হয়, তারা ভারতবর্ষে এসে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। কিন্তু সেখানে যে যে সম্প্রদায়ের উল্লেখ রয়েছে সেখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উল্লেখ নেই। এবার আপনি বলতেই পারেন যেখানে মুসলিম মেজরিটি
সেখানে তারা কি করে সমস্যার শিকার হবে বা সেখানে কি করে নির্যাতনের শিকার হবে। কিন্তু আপনি দেখুন চীনে, দেখুন উইঘুর মুসলিম, আপনি মায়ানমারে উইঘুর মুসলিমরা তো চায়নাতে, হ্যাঁ তো মেনশনই নেই, চায়না মেনশনই নেই, এবার ইনক্লুড নেই। আপনি মায়ানমারের রোহিঙ্গাদের দেখুন, 1947 সালে যখন দেশ মানে বিভাজন হলো, তখন অনেকগুলো মানে কি বলবো সমস্যা অনেক কিছু মানে একটা একদিক থেকে রয়ে গেছিল, এইটা ছিল একটা বড় সমস্যা। এই ধরনের যারা আসছিল হিন্দু বাংলাদেশ থেকে, মানে এটা প্রধান কারণ হচ্ছে পাকিস্তান থেকে ছোটখাটো একটু আসছে, সিন্ধে এসছে, কিন্তু প্রধান মানে সিএর মানে উদ্দেশ্যটা ছিল এই যে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা এসছে এতদিন ধরে উদ্বাস্তু হিসেবে, তাদের অনেকের কাগজ ছিল, অনেকের কাগজ নেই, এই তাদের একটা সম্মান দিয়ে একটা লেজিটিমেট ভারতীয় নাগরিকত্ব দেবার একটা পরিকল্পনা। আমরা রোহিঙ্গা সমস্যার মধ্যে আমরা নিজেকে ফাঁসতে চাই না, আমরা উইগর কি হচ্ছে সেটা নিয়েও ফাঁসতে চাই না, কিন্তু আফগানিস্তানের শিখরা যেখানে কাবুল থেকে ভাগিয়ে দেওয়া হচ্ছে তালিবানদের, তাদের নিশ্চয়ই একটা সম্মানের সঙ্গে ভারতবর্ষে ফেরত আনার পরিকল্পনাটা আছে। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার। তুমি যদি এখন মনে করো যে রোহিঙ্গাদেরও ইনক্লুড করা উচিত, উইগরদেরও ইনক্লুড করা উচিত, এদেরও ইনক্লুড করা উচিত, করো। মানে এটা মানে এ আমরা সরকারের দিক থেকে এটা তোমরা আন্দোলন করতে পারো যে রোহিঙ্গাদের নাও আর উইগরদের নাও। আমার আন্দোলন করার কিছু নেই, আমি তুমি বলতে আমি তুমি বলছি না, আমি তুমি বলতে আমি বলছি যে যারা এটা নিয়ে কথা বলে রোহিঙ্গাদের জায়গা নেই, করতে বলুন আন্দোলন, যে আরো রোহিঙ্গা চাই আমরা দেশে, আরো উইগর চাই আমরা দেশে, করুক না। অনেক অনেক সিরিয়াস আলোচনা হলো, এবার কিছু ব্রেকিং দিন তো সপন, একটু ব্রেকিং দিন, নইলে আমাদের একদম ভিউ টিউ আসছে না, আপনি একদম ব্রেকিং দিচ্ছেন না, আর কে কে যাচ্ছে ব্রেকিং, আবার কি আছে ব্রেকিং কি কে আপ দেখুন, শুধু আমি এই প্রশ্নটা কিন্তু সাংবাদিক স্বপন দাশগুপ্তকে করছি, আপনার কাছে নিশ্চিতভাবে আছে নেক্সট কে যাচ্ছে তৃণমূলে আপনাদের দল থেকে? আজকে বলে দিন, আজকে একদম ব্রেক করে দিন, আমাদের চ্যানেল ব্রেক করে দিন, নেক্সট কে যাচ্ছে? আমি কি জানি কে মাথার মধ্যে কে কে কি আছে? অর্জুন তো বলেছে যে আরো দু তিনজন যাচ্ছে, অর্জুন তো তাই বললো, অর্জুন হয়তো জানে, অর্জুনকে এটা প্রশ্নটা করা উচিত। সৌমিত্র খা যাচ্ছে, কে যায় কার মাথায়? দেখো সৌমিত্র যাচ্ছে কি আর কেউ যাচ্ছে, আমার কাছে তো কোনো এই নেই কেন এটা। দেখো ধরো যেমন অর্জুন, অর্জুন যাচ্ছে এটা নিয়ে প্রায় এক বছর ধরে লোকের একটা মানে কোন ধরনের একটা স্পেকুলেশন, কে জানে এখন কি বলবো বলো, এখন কি কারুকে তো কেউ আটকাতে পারবে না, এইটাই ধরা যায় যে এখন যদি অর্জুন দেখি ব্যারাকপুরে কতদিন ধরে রাখতে পারে ও সিটটা, নাকি ডিসকোয়ালিফিকেশন হবে কিনা। বাবুল তো অ্যাটলিস্ট মানে সম্মানীয় ভাবে একদম বলেছিল যে আমি ছেড়ে দিচ্ছি আমার সিটটা। আবার এই যে মুকুল রায়ের ব্যাপারটা নিয়ে এখন বলছে, উনি কোন দিন কোন মাথায় বলেন যে উনি বিজেপি করছেন, কবে কবে বলছেন উনি তৃণমূল করছেন, সেটা তো জানা নেই। কিন্তু আচ্ছা এটা এটা একটু বলুন তো, মানে এটা আমরা সাংবাদিকরাও ভীষণ কনফিউজড, ভীষণ কনফিউজড, মানে মুকুলরা এখন কোন দলে আছেন আপনার কাছে কোনো খবর আছে? আমি তো ভীষণ কনফিউজড, এই বলছেন তৃণমূলে, কালকে বলছেন বিজেপিতে, পরশু আবার তৃণমূলে। মুকুল রায়কে দেখো, ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, মুকুল রায় একদম ঔপচারিক ভাবে তৃণমূল ভবনে গিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, আমি জানি না কে ফ্ল্যাগটা হাতে বা ওই উত্তরীয়টা পড়িয়ে দিয়েছিল, সবাই ছিল, সবাই ছিল, কিন্তু সবাই ছিল, হ্যাঁ সবাই ছিল, মুকুলদাকে নিয়ে ওই করা হলো। তারপরে মুকুলদা এখন যদি উনি ওনার কৃষ্ণনগরের সিটটা ভেকেট করতে না চান কোনো না কোনো একটা অজুহাতে,
কেন কৃষ্ণনগরের সিটটা যদি ভেকেট করেন তাহলে উনি পিএসসি চেয়ারম্যানশিপ থেকে ওনার ইস্তফা দিয়ে দিতে হবে, অটোমেটিকলি এটা হয়ে যায়। ওনারা যদি একদম যে দল বদলে দিয়েছে তাকে আমরা মানবো না, এটা হয়তো দেখবো আমরা পরের দিন কোনোদিন, যেখানে একটা রাজ্যসভা কোনো ইলেকশন যদি হয় সেখানে উইপের ব্যাপার আছে, তখন তো ভোটটা তো দেখিয়ে করতে হয়, তখন দেখবো মুকুলদা কাকে ভোট দেয় বা অন্য যারা গেছে তারা কাকে ভোট দেয়, কেন ওটাতে তো ডিসকোয়ালিফিকেশন তো অটোমেটিক। আচ্ছা, এটা কিন্তু এবার এড়িয়ে গেলে চলবে না, এটা একদম সোজাসুজি স্পষ্ট উত্তর দিতে হবে স্বপনদা। সৌরভ গাঙ্গুলিকে কতটা বাগে আনতে পারলেন, মানে দলে আনার প্রচেষ্টা কতটা সাকসেসফুল? আমি সত্যি কথা বলবো, এটা এড়িয়ে গেলে চলবে না সৌরভ গাঙ্গুলি, এটা কিন্তু এড়িয়ে গেলে চলবে না। কেন আমি বলছি না, কেন আমি ব্যক্তিগতভাবে ছিলাম, আমি ব্যক্তিগতভাবে ছিলাম তো ওখানে ওই ডিনারে, আমি ছিলাম, আমরা দুটি বিষয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে ক্রিকেট, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, হ্যাঁ ক্রিকেট নিয়ে অনেক রকমের আলোচনা হয়েছে, উনি তো আর অনেক রকম মেমোরিজ মানে কে কি করে এইসব বলেছে, তারপর ক্রিকেটের এইসব, অমিত শাহ খুব ক্রিকেট নিয়ে এইসব, কেন উনি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে খুবই ইনভলভ ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে একটু খাবার দাবার নিয়ে কথা হচ্ছে, এটা রাজনৈতিক কোন চাল ছিল না, কিন্তু তুমি যদি বলো যে এটার মধ্যে রাজনৈতিক কি উদ্দেশ্যটা থাকতে পারে, আমি এটা বলবো যে আমার কাছে যে সেটা রাজনৈতিক ভাবে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রিসভার যে একজন অন্যতম সদস্য, সে আজকেও পশ্চিমবঙ্গের সব জায়গায় গিয়ে সব পশ্চিমবঙ্গের মানে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারে, এতে আমাদের কোনো আনটাচেবিলিটি নেই, কোনো অছুত ব্যাপার নেই, সে মমতা ব্যানার্জি যাই বলে থাকতে পারে, আমরা এখনো আমাদের একটা রাষ্ট্রীয় স্তরে একটা গ্রহণযোগ্যতা আছে, সে গ্রহণযোগ্যতাটা থাকবেই, এটা কেউ নিয়ে নিতে পারবে না, সেটা মোদিজি হোক আর অমিত শাহ হোক, মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তাদের সম্মানের চোখে দেখে এবং এইটাই একটা। সৌরভ গাঙ্গুলি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের রত্ন না, সারা ভারতবর্ষের কাছে একটা বড় প্রতীক, একটা একটা আইকনিক একটা স্টেটাস আছে ওর, সেই সেটা মেনে রাখতে হবে। আজকে একটা চেষ্টা চলছে যে সবাইকে, যারাই মানে বাঙালি তাদের ওই একদম গণ্ডির মধ্যে ওই পশ্চিমবঙ্গে থেকে সীমিত রাখার জন্যে, আর সেখানে পশ্চিমবঙ্গে এসে তাদের সবাই মমতা ব্যানার্জিকে সালাম করতে হবে, তৃণমূল কংগ্রেসকে সালাম করতে হবে, এই ধরনের মানসিকতা নিয়ে এগোতে হবে, এই ধরনের চলবে না। বাঙালিদের অনেক রকমের পরিচয় আছে, রাষ্ট্রীয় স্তরে আন্তর্জাতিক স্তরে সব জায়গায় পরিচয় আছে, তারা সেরকম ভাবে চলবে। নতুন কোন বইপত্র পড়লেন, কবিতা বিতান পড়লেন নাকি? বই তো সবসময় পড়ি না, বই তো সবসময় পড়ি। প্রশ্ন হলো কবিতা বিতান পড়লেন না? আমি ওটা দেখো, আমি শুনেছি ইউটিউবের মাধ্যমে অনেকে এটা খুব সুন্দরভাবে আবৃত্তি করেছে, আমি তাই বলতে চাই যে এখন যখন উনি ওনাকে এত বড় একটা বাঙালি মানে প্রতিষ্ঠান একটা সম্মান দিল, আর একটা ওনার যে কবিতাটাকে এই এই পর্যায়ে উঠিয়ে দেওয়া হলো, আমি মনে করি যে আমাদের সামনের দিনে একটা দুটো মিটিং আমরা করব, সেটা আরম্ভ হবে ওনার একটা কবিতা দিয়ে, মাঝে তারপরে ইচ মানে ব্রেকটা ওনার একটা কবিতা দিয়ে আমরা ওই করব, এতে লোকেরা লোকেদের মনটা খুশিও হবে, তাদের আশা করি তাদের কালচারাল লেভেলটাও উঠে যাবে, আরো আর জানবে যে আজকে পশ্চিমবঙ্গে মানে বাঙালি সাহিত্য কি লেভেলে পৌঁছে গেছে, মানে আপনাদের এখন আপনাদের সাংগঠনিক সভায় আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার প্রয়োজন হবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন না হোক কবিতার প্রয়োজন হবে, তাই? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই চলান, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে রবীন্দ্র আগে আগে আমরা মিটিং আরম্ভ হতো বন্দে মাতরম দিয়ে, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম দিয়ে, আর কোনো কোনো আনুষ্ঠানিক মানে বড় বড় ওইগুলোতে শেষ করা হতো রবীন্দ্রনাথের জনগণমন দিয়ে, তো এখন ঠিক আছে, তার মাঝখানেও ইন্টারভেলেও তো কিছু দরকার, ইন্টারভেলেও দরকার, তো ইন্টারভেলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাটা দিয়েই শুনবো কি সব, তবে জানে খুব সুন্দর ভাবে অনেকে ইউটিউবে আবৃত্তি করেছে, আমি আমি অত ভালোভাবে বলতে পারবো না, কিন্তু পড়তে হবে না, ওটা শুনলেই ভালো। ঠিক।
না এখানে কিন্তু একটা আপনাদের ল্যাক রয়েছে, এটা স্বীকার করতেই হবে। দেখুন আপনাদের মানে মুখ্যমন্ত্রী আমাদের ওই ধরনের না 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 মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, মুখ্যমন্ত্রী পেইন্টিং করেন, মুখ্যমন্ত্রী গান লেখেন, মুখ্যমন্ত্রী গান করেন। আপনাদের একজন নেতৃত্ব দেখান তো এতটা ভার্সাটাইল আছে, দেখাতে পারবেন বাংলায় একজনও নেই? তাহলে কেউ নেই কাছাকাছি। এবার থেকে মানে ফুটবলও পরিচালনা করছেন, তারপরে শুনছি আবার ক্রিকেটও নাকি উনি পরিচালনা করবেন, তো খুবই ভালো। মানে এমন কোন জায়গা নেই যেখানে মমতা ব্যানার্জি ছায়া পড়ছে না, খুব ভালো কথা, খুব ভালো কথা। রিসেন্ট নরেন্দ্র মোদীর সাথে কোনো কথোপকথন হলো বাংলা নিয়ে? বাংলা নিয়ে উনি কি ভাবছেন? দেখো বাংলা নিয়ে সবাই একটু চিন্তিত আছে, সেটা নিয়ে রিসেন্ট কি কথা হয়েছে যেটা এখনো বলেননি কাউকে, সেটা একটু বলে দিন। দেখো দেখো কথা হয়েছে কি হয়নি এটা দেখো, নরেন্দ্র মোদীর সঙ্গে যখন কথা হয়েছে সেটা তো মানে আমরা তো লাস্ট কবে কথা হলো, আমি ওটা লাস্ট কবে কথা হলো যবেই কথা হয়ে থাকুক এইটা আমি বলতে পারি যে উনি এইটা এইটাতে একদম মানে মনস্থির করে রেখেছেন যে বাংলাতে আমাদের রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি বাংলাতে আমরা লড়বো এবং এখানে আমরা কোনোভাবেই ময়দান ছাড়বো না, এইটুকুই আমি বলতে পারি। স্বপনদা আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একটা খুব সুন্দর ক্যান্ডিড ইন্টারভিউ হলো, অনেকক্ষণ আলোচনা হলো, আপনি যদিও আমাকে ব্রেকিং দিলেন না কিন্তু আপনি লাস্টলি যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলেন, আমাদের দর্শকদের যদি একটু সাবস্ক্রাইব এবং জয়েন করতে বলেন, এই রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সবাইকেই বলি যে আজকে মিডিয়ার যে ভবিষ্যৎটা এই ধরনের ছোট ছোট ইউটিউব চ্যানেল দিয়েই আমরা ভবিষ্যৎটা দেখতে পাই। আর আমি মনে করি এই রায় বাহাদুরটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যানেল, আমি নিজেও সাবস্ক্রাইব করি, নিজেও দেখি বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন অন্য রকমের প্রোগ্রাম যেগুলো করে। তো আমি সবাইকেই বলবো যে তারাও ওদের একটু এটা দেখলে হয়তো কিছুভাবে নিজেদেরও লাভ হবে আর ওনাদেরও সফলতাটা আরেকটু বেড়ে যাবে। থ্যাংক ইউ স্বপনদা, এরকম একটা ক্যান্ডিড ইন্টারভিউ এর জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আড্ডা হবে, আবার আলোচনা হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।